گناہ ہوتے آمائے بچاؤ یا الہی بدو بھاش ہوتے مقتدہ یا الہی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قریہ والسلام علیکہ یا رسول اللہ ওয়া আয়লা আ লিকা ওয়াস হা বিকায়া হবি আল্লাহ আসলা তুয়া সালা ও আই লাই ওয়া আয়লা আ লিকা বিকায়া নুর আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা ও মাদানি চ্যানেলের দর্শকশ্রোতা আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ সব এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আল্লাহ তবরক আলা এর দয়ার বদৌলতে আমরা আবারও সুযোগ পেয়েছি আল্লাহ তবরক আওয়াত জাওয়াজাল্লার বন্দাদের ভালো মন্দ কিছু স্বভাব নিয়ে আলোচনা করার তো আজকেও শাহ আল্লাহ জাবাজাল একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যে আমরা সময়ের গুরুত্ব দেওয়া সময়ের কাজ সময়ে সম্পাদন করা এটার প্রতি আমরা অনেকেই সচেতন নই অথচ আল্লাহ তাবারকাওয়াতা প্রত্যেক বান্দাকে প্রত্যেক মানুষকে সমান সমান সময় দিয়েছেন আপনি বলবেন এটা কেমন এই জন্যেই বলা আল্লাহ তাবার কাওয়াতা কাউকে দৈনিক চব্বিশ ঘন্টা দিয়েছেন কাউকে দৈনিক বারো ঘন্টা দিয়েছেন এমন কিন্তু নয় আল্লাহ তালা প্রত্যেককেই দৈনিক চব্বিশ ঘন্টা করে সময় দিয়েছে যদি আমরা চিন্তা করি মাস একটি মাস এটা কারো জন্য দিন দিন আবার কারো জন্য জন্য এমন কিন্তু নয় সবার সমানই রয়েছে এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ কেউ চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে দুনিয়ার মধ্যে কামিয়াবি অর্জন করে নে আবার কেউ চব্বিশ ঘন্টাকে গুরুত্ব না দিয়ে তার কাজকে অসম্পূর্ণ রেখে দেয় তো আজকে আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করব এবং সময়ের গুরুত্ব দেওয়ার স্বভাব যেন আমাদের মাঝে চলে আসে সেই ব্যাপারে দিন বুজর্গানিদ্দিন সালাম এর মোবারক ঘটনাবলী থেকে ইলমেদিন অর্জন করব। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্ল্লাহু তালা আলাইহি আলহি ওয়াসাল্লাম এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি সরকারে মদিনা করারে কলবুসিনা ফাইজে গঞ্জিনা সাহিবা সাল্লাই এর ফরমানে আলি শান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লো আল্লিব সাল্লআ আলহ্মদ সাল্লু তালা আলহি ওসাল্লাম হে আশিকা নে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি ঘটনা বর্ণনা করা হয়েছে কোনো এক মূর্খ ব্যক্তি এক হাকিমকে বলল আমাকে এমন কোন বস্তুর গুণাবলী বর্ণনা করুন যা আহার করার মাধ্যমে আমি দিনের বেলায়ও ঘুমিয়ে থাকি হাকিম বলল হে অমুক তুমি কতই না বোকা তোমার জীবনের অর্ধেক তো এমনিতেই রাতে উদাসীনভাবে গুমে খেটে যায় হচ্ছে মৃত্যুর অপর নাম এবং তুমি নিজের জীবনের চার গুম এবার বাগের তৃতীয়াংশকেও আরও গুমে কাটাতে চাও আর শুধুমাত্র এক অংশই জীবন তখন সেই লোকটি জিজ্ঞাসা করলো তা কিভাবে অতপর সেই বিজ্ঞ হাকিম বলল যেমন ধরো তোমার বয়স চল্লিশ বছর তবে এর অর্ধেক হচ্ছে বিশ বছর এবার তুমি একেও আবার দশ বছর বানাতে চাও অর্থাৎ যদি দিনেও আরও ঘুমাও তবে আরও দশ বছর কমে যাবে এবং তোমার নিকট আখিরাতের পাতেও জমা করার জন্য শুধুমাত্র দশ বছরেই অবশিষ্ট থাকবে সুতরাং অধিক ঘুমানোর ইচ্ছা মন থেকে বের করে দাও হে আশিকা নেরসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিজ্ঞ হাকিম খুবই সুন্দরভাবে ঈর্ষা করেছেন বাস্তবিক পক্ষে এটাই যদি আজকে আমাদের কারো জীবন বিশ বছর হয় তাহলে সে দশ বছর ঘুমিয়ে কাটিয়ে দেয় যদি কারো জিন্দেগি চল্লিশ বছর হয় সে বিশ বছর ঘুমে কাটিয়ে দে যদি কারো হায়াত ষাট বছর হয় তাহলে সে সেখান থেকে তিরিশ বছর গুমের মধ্যে অতিবাহিত হয়ে যায় এ আশিকানের রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ তো আমার যদি হায়াতের অর্ধেক অংশ গুমে চলে যায় আমি বাকি যে অর্ধেক অংশ আছে সেটার মধ্যেও যদি গুমে কাটাই সেটাকেও যদি অলসতায় কাটাই সেটাকেও যদি গাফেলতির মধ্যে চলে যায় সেটার মধ্যেও যদি আমার শিডিউল ঠিক না থাকে আমি যথাযথভাবে সেটাকে গুরুত্ব না দিই তাহলে বড়ই আফসোসের বিষয় আমি আমার জীবনকে কতটুকু উত্তমভাবে ব্যবহার করেছি এটা আমাদের জন্য চিন্তার বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাল্লার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হজরত সৈদুনা সুলাইমান বিন দাউদ ও আলহি সালামকে তার সম্মানিতা আমি যান রদিয়াল্লাহ তাল আনহা বলেন হে আমার বৎস রাতে বেশিক্ষণ ঘুমাইও না কেননা রাতে বেশি ঘুমানো মানুষকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দেয় হাসি কানে রসুল আল্লাহ তাবার কাত আল নেক বান্দী যারা ইনাদের চিন্তা চেতনা কেন ইনারা ইনাদের সন্তানদেরকে সময়ের গুরুত্বের ব্যাপারে কীভাবে ঈর্ব করেই চলেছেন কিন্তু আজকে যদি আমরা আমাদের মাঝে চিন্তা করি আমাদের গন্তব্য কোথায় আমাদের হায়াতের বাজেটেই বা কোথায় কি আল্লাহ ওয়া তালা প্রত্যেক বান্দাকে এমন এক নিয়ামত যা সকলকে সম দান করেছে এমন নয় যে গরিবদের জন্য দিন রাতে ডাবল বারো ঘন্টা আর ধনীদের জন্য সাতাইশ ঘন্টা এমন কিন্তু নয় সুতরাং আল্লাহ তাবারকাতাল্লার যে বান্দা নির্দিষ্ট সময়কে উত্তমভাবে ব্যবহার করে সে উত্তম প্রতিদান পেয়ে যায় যে এই সমপরিমাণ সময়কে আল্লাহ তাবারকাওয়াতার ইবাদতের মধ্যে কাজে লাগায় সে জান্নাতের হকদার হয়ে যায় আর সে যেটাকে গুরুত্ব না দিয়ে আল্লাহ তালার পানা অবহেলায় অতিবাহিত করে নিয়েছে তার আমল নেকি কিভাবে সে অন্তর্ভুক্ত করবে চিন্তার বিষয় আল্লাহ তাবার আলা আমাদের সবাইকে সময়ের গুরুত্ব উপলব্ধি করে সময়ের পাবন্দি হওয়ার সেই আদত সেই স্বভাব যেন আল্লাহ তালা আমাদের মধ্যে আনার সেই তৌফিক দান করেন এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ প্রতিবারের মতো আহমদুলিল্লাহ জাবাজাল এই অনুষ্ঠানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী ফুল পেশ করে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের তারেক ভাই উপস্থিত রয়েছেন তো তারেক ভাইয়ের কাছেও ইনশাআল্লাহ সাবাজল এই ব্যাপারে আরও কিছু মাদানী পড় শ্রবণ করব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন আম্মা বাদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবারে নাই এবারে আলহামদুলিল্লাহ ভালোমন্দ স্বভাবের মধ্যে একটা স্বভাব আজকে আমাদের মানুষের আলোচনা বিষয় আমরা তুলে ধরেছি যেটা হচ্ছে সময়ের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাই থেকে সুন্দর একটা ঘটনা ওকে শ্রবণ করলাম দেখুন পিপি ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সময় অনেক মূল্যবান একটা জিনিস আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্যই সময়টা খুব গুরুত্বপূর্ণ তো যে উত্তমভাবে ব্যবহার করতেছে সে উত্তম ফল দুনিয়ার জন্য যে ডুঁটতেছে সে দুনিয়াতেই পাচ্ছে আর যে দুনিয়া আখেরাতের জন্য ধুড়তেছে সে তো পাচ্ছে পাচ্ছে বরং কামিয়াবি হচ্ছে তো আমাদের বুজুর্গানে দিন রহমুল্লাহ তালা মবিনগণ আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমরা যাতে আমাদের সময়টাকে পর্যাপ্ত এবং যথাযথ মূল্যায়ন করি যাতে আমাদের দুনিয়াটাও সুন্দর হয় এবং আখিরাতটাও সুন্দর হয় তো এই বিষয় নিয়ে হজরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমত তালাই এক বুজুরগর রহমতুল্লাই তারা আলাই এর বাণী উদ্ধৃত করেন আমি সুরা আসরের মর্মান্ত একজন বরফ বিক্রেতাকে দেখে বুঝেছি যে বাজারে এরও বলেছিল সে ব্যক্তির উপর দয়া করুন যার বিনিয়োগ গলে যাচ্ছে তার এই কথা শুনে আমি বললাম এটা হচ্ছে ওই আয়াতের করিমার বর্ণনা যার কাঞ্জলিমান থেকে অনুবাদ হচ্ছে নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে যে সুরা আসরের একটা আয়াতের অনুবাদ হচ্ছে কি যার কাজলিমান থেকে অনুবাদ নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে এর মর্মাত্ম সুতরাং যার জীবন নিষ্ফল অতিবাহিত হয় তবে এরূপ ব্যক্তি ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ দেখুন পিপি ইসলামি বেয়েরা এবং মাদারী চ্যানেলের দর্শক এই বুজুর্গানের দিনের ওকে থেকে আমরা কী শিখতে পাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে প্রত্যেকটা নিঃশ্বাস এবং প্রত্যেকটা সেকেন্ডই খুবই গুরুত্বপূর্ণ রূপে কারণ যেখানে আল্লাহ রাবুল আলম তার কোরআন আমি বলে দিচ্ছি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে কী রয়েছে রয়েছে তখন তো আমাদেরকে তো আমাদের ক্ষতি পোষানোর জন্য যেমন দুনিয়াতে আমরা যে কোনো ব্যবসা করি কোনো কাজ করি যদি ক্ষতি হয়ে যায় সেটা পোষানোর জন্য দিন রাত উঠে পড়ে লেগি আরামের সময় পর্যন্ত বাদ দিয়ে যেখানে আট ঘন্টা করলে হয়ে যায় সেখানে আমরা বারো ঘন্টা করতেছি বারো ঘন্টা করলে যেখানে হয় সেখানে ষোলো ঘন্টা করতেছি যাতে আমার ক্ষতিটা কী হয়ে যায় পুষে কাবা দিয়ে দিতে পারি কিন্তু আখিরাতে যে ক্ষতির কথা আলোচনা করা হয়েছে সেটার জন্য আমাদের কারো নেই তো সেজন্য প্রত্যেকটা মানুষেরই এই চিন্তা করা দরকার যে দুনিয়াবি স্বর্ণ অলঙ্কার ধন সম্পত্তি চেয়েও আখিরাতের বিষয় সব মাথায় রেখে সময়কে মূল্যায়ন করা যাতে এই কাজের এই সময়টা যে বর্তমানে আমরা যে সময়ে অতিবাহিত করতেছি যে আপনি আলোচনা করলেন যদি একটা মানুষের জীবনে চল্লিশ বছর হায়াত পায়। তার মধ্যে বিশ বছর তো তার অর্ধেকই কী হয়ে গেল ঘুমের মধ্যে কেটে গেলো আর বিশটা বছর তার এই বিশ বছরের মধ্যে আমি আপনি আকেরাতের জন্য কী জমা করলাম দুনিয়ার জন্য তো আমরা করে ফেলতেছি যে কোনো বকরে আল্লাহ তালা কার্যকে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই আমাদেরকে রিজিক দিয়ে ও মানে বিভিন্নভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ আকেরাতের জন্য আমাকেই অর্জন করতে হবে আমাকে তো জমা করতে হবে তো আমি ওই বিশ বছরের মধ্যে আমি কী করতেছি তো বাস আমরা প্রত্যেককে এই মাদানি ফুলটা নেওয়া দরকার আমাদের সময়কে যত যতভাবে মূল্যায়ন করা যেভাবে যে শরীয়তে যে হুকুম আল্লাহ তার রসুলের হুকুম রয়েছে সেগুলো আমরা সময় মতো এবং পাবন্ধী সহকারে মেনে চলা এবং যে কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে ওই কাজ থেকে যেতে আমরা মুখ ফিরিয়ে নিই এবং বিরতি থাকি পাশাপাশি আমাদের নসল যারা আসতে ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকেও আমরা এই তরি বিরতি সৃষ্টি করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সময়টাকে মূল্যায়ন করতে পারে মার্শাল্লাহ আমার তারেক ভাই যেটা রস করছিলেন আসলে আল্লাহ তাবারকাল নিয়ামত গুলোর মধ্যে আমাদের হায়াত যেটা আমাদের সময় দিয়েছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রত্যেহ সূর্য যখন উদিত হয় তখন সেই দিন এটি ঘোষণা করে যে যদি আজ কোনো ভালো কাজ করার তাকে তবে করে না কেননা আজকে এরপর আমি আর কখনো ফিরে আসবো যখন প্রতিদিন কি হয় সেইটাই ঘোষণা করে যে আজকে যদি কোনো ভালো কাজ করার থাকে তাহলে করে কেননা পরবর্তীতে আমি আর কখনো ফিরে না এই বর্ণনাকৃত হাদিসে মোবারকা থেকে যদি আমরা চিন্তা করি আমরা যারা উদাসীনতার মধ্যে রয়েছি আমাদেরকে জাগ্রত হওয়া উচিত যারা ঘন্টার পর ঘন্টা হোটেলে যেমন দেখা যায় অহেতুক বৈঠকে পার্কে বিভিন্ন ধরনের বিনোদনের স্পটে অর্থাৎ এমনভাবে ঘোরাফেরার মধ্যে থাকে যেমন এমনও হয় পর পুরুষ এবং পর নারী একত্র হয়ে নির্লজ্জতার মাধ্যমে গুনাহের ভয়াবহতা ছড়ায় যেমন দেখা যায় অনেকেই পত্রিকা পাঠে বারবার আয়না দেখে সিনেমা দেখা নাটক দেখা বিশেষ করে বিভিন্ন ধরনের মিউজিক্যাল প্রোগ্রাম এখন আমাদের সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে এবং দেখা যায় সেখানে যে কথাগুলো আমার প্রয়োজন নেই যেটা আমার দেখারও দরকার নাই যেটা আমার প্রয়োজনও নেই এবং এগুলো নিয়ে আমরা অনেক সময় নিজের সময়গুলো অতিবাহিত এমনও দেখা যায় ম্যাক্সিমাম যুবকের মাঝে যে বিভিন্ন ধরনের ম্যাচ নিয়ে আলোচনা করে ক্রিকেট ফুটবল যে খেলার এই ম্যাচে কি হলো ওখানে কে জিতল কি হলো কেমনে হলো তো এই ধরনের যদি আমরা চিন্তা করি এর বিস্তারিত বর্ণনা করতে করতে সময়গুলোকে কি করে দিচ্ছে এমনও দেখা যায় ফোনে কথাবার্তা বলতেছে অনন্ত কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে গেছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার অযথা ব্যবহার এটাও দিন দিন সময়গুলোকে কি করে দিচ্ছে যদি আমরা চিন্তা করে দেখি না যে ও আখিরাতের দুঃখ লজ্জার উপায় বানিয়ে নিচ্ছে সময়গুলোকে উত্তম ব্যবহার না করে অথচ যদি এই সময়কে নামাজ রোজা জিকির সালাম তিলবাত হামদনাথ এবং পিতা মাতার সেবা শশ্রূষা বিশেষ করে নেকির দাওয়াত যেটা আমি এল আমাদেরকে বারবার যশবা দিচ্ছেন কবর ও আকিরাতের বিষয়ে প্রস্তুতি সন্তানের শিক্ষাদান এবং জ্ঞান অর্জনের মতো ন্যাক কাজে অতিবাহিত করত তবে নিঃসন্দেহে দুনিয়া ও আকিরাতে এর বরকত অর্জিত হতো কিন্তু আ সময়ের মহান গুণগ্রাহী আমার আলা হজরত ইমাম আহমদ রেজাকান খান আলাহি রহমান আল্লাহ তালার স্মরণের দিকে মনোযোগ আকৃষ্ট করতে গিয়ে কতই না সুন্দরভাবে বিশ্বাস করেন হে আল্লাহর বান্দা তুমি তার দেয়া রিজিক খেয়ে তাকো তারপরও তার আহকামের উপর আমল করো না তোমার মাঝে না তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের চেতনা সৃষ্টি হচ্ছে আর না তুমি তার আজাবের বয় করছো তো আজকে যদি আমরা চিন্তা করি আল্লাহ আলা এই সময়ের মতো মহান নিয়ামত আমাদেরকে দিয়েছে যদি আমরা সেটাকে গুরুত্ব না দিই উপলব্ধি না করি এবং সেটাকে পা বন্দির সাথে আমাদের স্বভাবগুলোর মধ্যে সময়ের গুরুত্বকে উপলব্ধি না করি তাহলে বড়ই আফসুস করা ছাড়া আর কিছুই করার থাকবে না কিতাবের মধ্যে আসছে আল্লাহ আকবর মিনহাজুল আবেদিন এর মধ্যে উল্লেখ করা হয়েছে সঈদুনা হাসান বিন সিনান তাবি রহমতুল্লাহ এক বালাকানার সুচ্চ গর এর পাশ দিয়ে গমন করছিলেন তখন এর মালিক থেকে জিজ্ঞাসা করলেন এই বালাখানা কতদিন হলো বানিয়েছ এই প্রশ্নটি করে তিনি মনে মনে খুবই অনুসূচিত হলেন এবং নিজের নফসকে উদ্দেশ্য করে এভাবে এবং উদ্দেশ্যহীন প্রশ্ন করে মূল্যবান সময় কেন নষ্ট কর অতপর এই অযথা প্রশ্নের পাড়া তিনি তিনি তালে আলাহি এক বছর যাবত রোজা রাখতেন যদি চিন্তা করি আমরা আল্লাহ আলাদের চেতনা কি চেতনা কি এটা তো মামুলি বিষয় আমাদের জন্য কিছুই না যে আমরা এমনও দেখা যায় আমরা হাঁটতে বসতে চলতে যে এমনভাবে আমাদের সময়গুলোকে আমরা অযথার মধ্যে কি করে ফেলি অযথা কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যায় অথচ শুধুমাত্র এটা যে তুমি এই বালাখানা কখন নির্মাণ করে শুধু মালিকের কাছে এটা প্রশ্ন করেছে যে যেটার জরুরাত ছিল না প্রয়োজন ছিল না ছিল না এই জন্য আল্লাহ তালার বলি এই অযথা সময় অযথা কথাই অযথা কথা সময়টা নষ্ট করার কারণে এটার খাপ্পার আদায় করলেন তো আজকে যদি আমরা আমাদের চিন্তা করি যদি আজকে আমরা আমাদের বর্তমান সময়ের মুসলমানদের চিন্তা চেতনাগুলোকে ধ্যান ধারণাগুলোকে কি করি উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বড়ই আফসোসের কারণ হবে কেননা আমরা যদি চিন্তা করি আজকে আমরা উঠতে বসতে কারো বাড়িতে বেড়াতে গেলে দেখা যায় কোনো কাজের জন্য বের হলে এখানের মধ্যে আমরা কতগুলো অযথা কাজের মধ্যে সময় করতেছি ধরতে গেলে তো বর্তমানে তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সময় অপচয় জি কাজের মধ্যে গেল আমরা কাজের মধ্যে কাজ যেটা করার সেটা করে আবার সময় অপচয় অপচয় আমাদের মূল্যায়নটা যে বুজুরগান দিন রহমতুল্লাহ আলী যে সামান্য একটা প্রশ্নের জন্য ইনি একটা বছর রোজা অতিবাহিত করছে কাপার আদায় কাপার আদায় করছে কারণ হচ্ছে ইনাদের মাঝে আল্লাহ তালার দেয়া নিয়ামত এই সময়ের গুরুত্ব ছিল সেটাকে পাবন্দির সাথে আদায় করা এবং সেটাকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে লাগানো কাজে লাগানো এটি ইনাদের স্বভাবের মধ্যে ছিল আদতের মধ্যে তো আজকে আমাদের মাঝে নাই যদি আমি বর্তমান জামান আর মহান বলিয়ে কামিল কিবলা শাহকে তারিকাত আমি রইলে সুন্নাদ আহমদ বারকাতম আলিয়া ইনার মোবারক হায়াতে জিন্দেগি ইনার সময় ইনি কিভাবে পাবন্দির সাথে কি করেছেন গুরুত্ব দিয়ে ইনার জীবনকে অতিবাহিত করেছেন যদি এই ব্যাপারে আমরা চিন্তা করি যে আমাদের পূর্ববর্তী বুঝের গানে দিনের অনুসরণ অনুকরণ এটা আল্লাহ তাল্লাহার নেক বান্দারা করে থাকে যেভাবে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করি আমির ইলেসুল্লাহ আমাদের কাতমুল আলিয়া ওনার হায়াতে জিন্দেগি জিনার কারণে আজকে দুশোর অধিক দেশে দাওয়াত ইসলামের মাদানি পয়গাম পৌঁছে গিয়েছে নেকির দাওয়াত পৌঁছে গিয়েছে এবার ইনি ইনার সময়কে কিভাবে উত্তম ইউজ করেছে আজকে আমি যদি চিন্তা করি আমি কি করেছি এটার যদি চিন্তা করি কারণ আমার তো সময় ছিল না আমি তো আমার সময় আমরা মনে সময় পাচ্ছি না আল্লাহ আল্লাহরা কিভাবে এই সময়কে ইনার যেটা হায়াতে জিন্দিগি এটাকে এত উত্তম ভাবে ইউজ করেছে এনার আদ স্বভাবের মধ্যে এটা এত বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন যে স্বভাবে পরিণত হয়ে গেছে আমার সময়কে আমি রুটিন মাপিক উত্তম কাজগুলোর মধ্যে শিডিউল বানিয়ে নেওয়া করে কিন্তু ছেড়ে দেনে মহিনবে দেখেন প্রত্যেকটা কাজের তদরকে এবং দিনকে দিন করেই যাচ্ছে শুধু মুসলমানদের ইসলাহের জন্য নয় কি দাওয়াতকে আন প্রসার করেই যাচ্ছে জি দেখেন মার্শাল্লাহ তারেক ভাই যেটা বলছিলেন যে আমাদের পূর্ববর্তী বুজরগানে দিন রহিমহমুল্লাহ সালাম এর স্মরণকে আমির এলে কিভাবে তাজা করতেছে এই মহান ব্যক্তিত্ব যার প্রতিটি কর্ম আমাদের জন্য অনুসরণীয় কেননা তিনি দামাদ বারকাতমুল আলিয়া তার সময়কে একটি উত্তম পদ্ধতিতে বন্টন করে নিয়েছে আমির এলে সুনাদ দামাদ বারকাতমুল আলিয়া এটা বলার কারণ যেন আমাদের মাঝেও জিনিসটা যেমন আমরা যদি চিন্তা করি নামাজ ওয়াজিফা বয়ান মাদানি মুজাকারা অধ্যায়নের ধারাবাহিকতা রোজা রাখা আরো যদি চিন্তা করি অধিক হারে নকল আদায় মাদানি মাসোয়ারা সাহারি ও ইফতার মুড়ি তালিব ও ভালোবাসা পোষণকারী এবং ওলামাই কেরাম বিশেষ করে জনসাধারণদের সাথে সাক্ষাৎ মোলাকাতের শিডিউল চিঠিপত্রের উত্তর প্রদান বিভিন্ন সময় দেখবেন রুগীদের শুশ্রূষা করা মৃত যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের সমবেদনা জ্ঞাপন করা এবং মাদানী কাজের উন্নতির জন্য দাবাত ইসলামের প্রদান। নিজ পরিবারের এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। নিজের সন্তানদের প্রশিক্ষণ আছে। যদি চিন্তা করে নিজের নাতি নাতনিদের মাদানী প্রশিক্ষণ প্রদান লেখনির কাজ বিশ্রাম এবং দৈনন্দিন জীবনের অসংখ্য বিষয় আদি আল্লাহ আকবর তিনি বিভিন্ন সময়ে বন্টন করে দৃঢ়তার সাথে এর উপর আমল করা সময়ের গুরুত্ব প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার দিনই ও সাংগঠনিক সফলতা যদি উত্তম উদাহরণ হলো প্রায় দুইশটি দেশে দাবাত ইসলামীর বার্তা পৌঁছে যাওয়া একটু জিনিস চিন্তা করি যে এই মহান বলিয়ে কামিল বর্তমান জামানাইও আমাদের আগেকার বুজরগানে দিন যেভাবে সময়ের পাবন করেছে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে ইনারা জীবন অতিবাহিত করেছে আমি রেলে সুন্নাত বর্তমান জামানার মধ্যে আমাদেরকেও এটা উপলব্ধি করাতে চান যেন আমরাও বুঝতে পারি আমাদের জন্য এটা নসিয়ার যেন আমরা অনুসরণ করতে পারি যে ওলিয়ে কামিল কিভাবে সময়ের গুরুত্ব দিয়ে এবং সময়কে কিভাবে কাজে লাগিয়েছে এবং এত উত্তম পদ্ধতিতে লাগিয়েছেন জিনার সফলতা যদি আমরা চিন্তা করি আজকে আমরা আমাদের সময়গুলোকে ভাগ করে নিয়েছি ইন্টারনেটের জন্য আল্লাহর ওলিরা ভাগ করে নিয়েছেন kitab likoner মধ্যে নেকির কাজের মধ্যে কিন্তু আমরা এখন কি ইন্টারনেটের মধ্যে আমার সময় চলে যায় যদি চিন্তা করি রাতে ঘুমানোর পরে মোবাইল নেওয়া হয়েছে যে ঘন্টা পর ঘন্টা চলে গেছে আর ফজরের নামাজটা অনেক সময় হয় ওঠে এমন তো সময় বর্তমানে এখন ফজরের নামাজের আযান হলেই ঘুমাতে যাচ্ছে জি এটা অবস্থা তো আল্লাহ তাআলার পানা তে এইভাবে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আমাদের সময়গুলোকে কি করে নিচ্ছে সময়ের বরকত আমরা পাচ্ছি না কিভাবে পাব আমি ইন্টারনেটের মধ্যে ডুবে গিয়েছি গুনাহের মধ্যে ডুবে গিয়েছি সময়ের বরকত কত্তে কে আসবে কিন্তু আমার সময়ে যেটা করা উচিত ছিল যে সময়ে যেটা করা আমার দরকার আমি সেটা না করে অন্য আরেকটা করে বসে যার কারণে আমার সময়ের বরকত চলে গিয়েছে অনেক সময় আমরা মোবাইল ফোন আমাদের সময়গুলোকে কি করে নিই আবার অনেকে আছি আমরা খেলাধুলার মধ্যে আমাদের সময়গুলোকে কি নষ্ট করে দিয়েছি সময়কে গুরুত্বে আমরা দিচ্ছি না অনেক সময় আমরা এটা আছি যে খারাপ সঙ্গের মধ্যে মিশে গিয়েছে সময় এখানেও কি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি বুজুর্গানদের আকলাক থেকে আমরা অনেক দূরে কি দিন দিন যেহেতু সরতেই আসি জি এই স্রোতার থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম মাদানি মহল আমি এলে স্রোত আমাদেরকে উদ্ধার উদ্ধার করার চেষ্টার মধ্যে আসলে সময় আমাদেরকে গুরুত্ব দেওয়ার আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে তো আমি কিছু আল্লাহ তাবার কাওয়াত জাল্লা নেক বান্দাগণ যেনারা সময়ের গুরুত্ব কিভাবে দিয়েছেন ইনাদের কিছু বাণী দুই একটি বাণী আমরা শ্রবণ করব যেন আমাদের জীবনের মাঝেও এই স্বভাবটা চলে আসে আমরাও যেন সময়ের গুরুত্ব প্রদানকারী হয়ে যাই এবং আমরাও যেন আমরা আমাদের সময়ের মধ্যে আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি আল্লাহ তাসুলের সন্তুষ্টি অর্জন করে নিতে পারি আমিরুল মুকমিন হজরতে মোলায়ে কাইনাত আলিউল মুরতাদা শেরে কুদা ক্যারাম আল্লাহ তালা ওয়াজাহুল ইনি বলেন এই দিনগুলো তোমার জীবনের পৃষ্ঠাস্বরূপ যে দিনগুলো আমাদের আজকে আমাদের জীবনের পৃষ্ঠাস্বরূপ একে উত্তম আমল দ্বারা অলঙ্কৃত করে আরো বলতেছেন হজরত সাইদনা আবদুল্লাহ ইবনে মাসাউদ দি আল্লাহ তালন বলেন আমি নিজের জীবনের অতিবাহিত হওয়া সেই দিনগুলোর সমান কোনো কিছুতেই এত লজ্জিত নয় কীরকম যেই দিনগুলো আমার নেক আমলে বৃদ্ধি করা থেকে বঞ্চিত ছিল যে দিনগুলোতে আমি কি করতে পারি নেক আমল দ্বারা কি করতে পারি নাই বাড়াতে পারি নাই অতিবাহিত করতে পারি নাই যে দিনগুলোতে আমি নেকি করি নাই নে কামল করি নাই সেই দিনগুলোর জন্য আমার এত বেশি কি লাগে লজ্জা লাগে আল্লাহ ইমাম রাজি রহমতুল্লাহ বলেন আল্লাহ তালার শপথ খাবার খাওয়ার সময় জ্ঞান চর্চা লিখনী ও অধ্যায়ন করা থেকে বঞ্চিত হওয়াতে আমার খুবই আফসুস হয় কেননা সময় খুবই মূল্যবান একটু যদি চিন্তা করি এবং রাজি রহমতুল্লাহ বলতেছে খাবার খাওয়ার সময় আমি লিখতেও পারতেছি না অধ্যায়নও করতে পারতেছি না এই জন্য আমার কি লাগে লাগে কেননা এই সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বান্দাদের যদি উজ্জ্বল দৃষ্টান্তগুলো আমাদের সামনে কিন্তু আমরা যদি এটাকে যথাযথভাবে গুরুত্ব না দিই উপলব্ধি না করি তাহলে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই থাকবে না ইসলামী বেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আল্লাহ বান্দাদের বাণী সমূহ করছিলাম পঞ্চম স্বনামধন্ন বুজুর্গ হজরত সাইদুনা সুলাইম রাজি রহমতুল্লা এর কলম যখন লিখতে লিখতে ক্ষয় হয়ে যেত লিখতে লিখতে কি হয়ে যেত তখন তিনি কলম ছাছার সময় আল্লাহর জিকির শুরু করে দিচ্ছে যাতে সেই সময়টাও বৃতা না যায় যদিও ধর্মীয় বিষয় আদি লিখার জন্য কলম চাছা কলম ছাঁটাই করা এটাও সবের কাজ অতপরও এক ডিলে দুই পাখি মারার উদ্দেশ্যে তিনি কলম ছাঁচার সময়ও আল্লাহর জিকিরে বিয়ে করত যাতে সেই সময়টা শুধুমাত্র কলম ছাঁচার কাজে বিয়ে না যদি আমরা চিন্তা করি আল্লাহর বলিদের কেমন জজবা ছিল কেমন উৎসাহ ছিল কেমন উদ্দীপনা ছিল যে সময়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে সময়কে উত্তম কাজে ব্যবহার করার ব্যাপারে তো আল্লাহ তাবারাকাতা আমাদেরকেও আমাদের সময়গুলোকে ইবাদতের মধ্যে নেকির মধ্যে যেন আমরা আমাদের সময়গুলোকে অপচয় না করি নষ্ট করে না দিই আলহামদুলিল্লাহ আমির জাল আমির ইলেসন্নাদামদার কাতমুল আলিয়া আমাদেরকে উত্তম প্ল্যাটফর্ম দিয়েছেন বিশেষ করে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আমরা মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নেকির কাজের মধ্যে ইনশাআল্লাহ জাওয়াজাল লেগে যায় আল্লাহ তালা চাইতে এর বদলতে আমরা আমাদের সময়গুলোকে নেকির মধ্যে সুন্নতের রসুলের মধ্যে আল্লাহ তালার ইবাদতের মধ্যে অতিবাহিত করার সৌভাগ্য অর্জন করতে পারবো প্লিজ তামি বের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইতো পরবর্তী অনুষ্ঠানে আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আসার সৌভাগ্য অর্জিত হবে সেই পর্যন্ত